नमस्कार एवरीवन, वेलकम टू ऑनेस्ट फूड रेसिपी। आमी प्रतिटी वीडियोते चेष्टा करी आपनादेर साथे नतून नतून मजादार रेसिपी शेयर करार। आजो आपनादेर साथे चिंगड़ीर एकटी दारुण रेसिपी शेयर करब। आशा करी वीडियोटी आपनादेर भालो लागबे आर अवश्यई सम्पूर्ण वीडियोटी देखबेन। छोटो बड़ो सबाई चिंगड़ी खेते खूब पछंद करे। चिंगड़ी दिए जा किछु रान्ना करा होक ना केन तार स्वादो हय असाधारण। आज आमी मिष्टि कुमड़ो ओ डाटा दिए चिंगड़ी झोलेर एकटी मजादार रेसिपि तैरि करे देखाबो। एई रेसिपिटिर जन्य आमी निएछि मिष्टि कुमड़ो, डाटा ओ चिंगड़ी। मिष्टि कुमड़ो आमी किउब करे केटे निएछि। मशला निएछि हलुदेर गुड़ो, जिरेर गुड़ो, धनिया गुड़ो, लवण, चीनी ओ काचामरीच। प्रथमे आमी चिंगड़ीगुलोके भेजे निब। एर जोन्नो एकटी प्याने तेल दिए दिच्छी। तेलटा गरम हुए एसेछे, एखन चिंगड़ीगुलो दिए दिच्छी। চিংড়িগুলোকে হলুদ, লবণ আর তেল দিয়ে মেখে 20 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা হলুদ লবণ মাখিয়ে সাথে সাথেই ভেজে নিতে পারেন। চিংড়িগুলোকে খুব বেশি ভাজবো না, তেলে দিয়ে উল্টিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আমার চিংড়িগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি সবগুলো চিংড়ি ভেজে নিয়েছি। এবার তেলে জিরে দিয়ে দিচ্ছি। জিরে ভাজা হয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ। সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এতে কেটে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নিব। এখন ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। ঢাকা তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োর মধ্যে যে জল আছে তা বেরিয়ে মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আঁচ বাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিব। এখন ঝোলে চিংড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। মিষ্টি কুমড়ো তরকারিতে সামান্য চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তবে এটা অপশনাল। মিষ্টি কুমড়ো যদি খুব বেশি মিষ্টি হয়ে থাকে তবে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝোলটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/2 চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প জলে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়ো দেওয়া যায়। এখন নেড়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে এখন প্রায় 2 মিনিটের মতো রান্না করব। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো ও ডাটা দিয়ে চিংড়ির একটি সুস্বাদু রেসিপি। এই ডিশটি আপনারা ভাত, লুচি, রুটি ও পরোটা দিয়েও খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরকম মজার মজার নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যেন কোনো আপডেট মিস না হয়।